কয়েকদিন আগের ভিডিওটাতে সর্বোচ্চ 5টা স্মার্টফোনকে সাজেস্ট করেছিলাম 10,000 টাকার মধ্যে, কিন্তু অনেকেই কনফিউজ হয়ে গিয়েছেন যে এতগুলো স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটা পারচেজ করবেন। তাই আজকের ভিডিওতে 7 থেকে 10,000 টাকায় শুধুমাত্র 3টা ফোন সম্পর্কে জানাবো, যে 3টা ফোন আপনারা চোখ বুঝে এখনই কিনে ফেলতে পারবেন। সো হেই গাইস, শান্ত হিয়ার। আমাদের এই তালিকায় থাকা প্রথম স্মার্টফোনটা হচ্ছে গিয়ে সিম্ফনির Z33। এই ফোনটা কিছুদিন হলো বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। আর আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র ফ্রি ফায়ারই নয়, পাবজি গেমটা আলট্রা সেটিংসে খেলার জন্য এই ফোনটা আপনারা কিনতে পারেন। তাছাড়া ক্যামেরা কোয়ালিটির দিক দিয়েও অন্য 10টা স্মার্টফোন থেকে এই বাজেটের মধ্যে সবচেয়ে বেটার কিছু অফার করছে সিম্ফনি আমাদের। তো চলুন ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। 6.52 ইঞ্চির একটি HD রেজলিউশনের IPS LCD প্যানেলকে ইউজ করা হয়েছে Z33 স্মার্টফোনটাতে। ফোনটার পেছনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ, আর ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। 5000mAh ব্যাটারিকে ইউজ করা হয়েছে এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য, তবে চার্জিং স্পিডটা একদমই নর্মাল। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 সাথে আসে সিম্ফনির এই ফোনটা। তাছাড়া ইউনিসকের T610 12nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটা পাওয়ারফুল চিপসেটকে ইউজ করা হয়েছে ফোনটার মধ্যে, যার জন্য কিনা শুধুমাত্র গেমিংই নয়, রেগুলার ইউজ করার ক্ষেত্রেও এই ফোনটা অন্য 10টা স্মার্টফোন থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। সর্বোচ্চ 3GB র্যাম আর 32GB ইন্টারনাল মেমোরির সাথে আসে সিম্ফনির এই ফোনটা। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাক্সেলারোমিটার এবং প্রক্সিমিটি সেন্সরের দেখা পাওয়া যাবে এই ফোনটাতে, থাকছে না কোনো জাইরো সেন্সর। তো বাংলাদেশে Z33 স্মার্টফোনটার জন্য 8,790 টাকা দাম রাখা হলেও আপনারা 8,500 টাকাও পেয়ে যাবেন এই অ্যামেজিং স্মার্টফোনটা। তবে বরাবরের মতো সিম্ফনি এখানে সফটওয়্যার আপডেট দিতে ব্যর্থ হবে, আর এর ইউজার এক্সপিরিয়েন্সটা তেমন একটা প্রিমিয়াম কোয়ালিটির হবে না। আর এর জন্য আপনারা এই বাজেটে থাকা দ্বিতীয় স্মার্টফোনটা চোখ বুঝে পারচেস করতে পারেন, আর সেটা হচ্ছে গিয়ে Realme C21। এই ফোনটা বর্তমানে Android 10 সফটওয়্যারের সাথে আসলেও আগামীতে Android 11 আপডেটটা পাওয়া যাবে। এছাড়া রিয়েলমির স্মার্টফোন হওয়ায় এখানে আপনারা সিকিউরিটি প্যাচের আপডেটটাও 2 বছরের মতো পেয়ে যাবেন। সো C21 স্মার্টফোনটা কেনার মূল রিজন হচ্ছে গিয়ে এর SoC, মিডিয়াটেকের G35 SoCকে ইউজ করা হয়েছে ফোনটার মধ্যে। এছাড়া পাওয়া যাবে 5000mAh ব্যাটারি, যার জন্য কিনা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে এই ফোনটা থেকে। তার সাথে সিকিউরিটি সেকশনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং নর্মাল কোয়ালিটির 6.5 ইঞ্চির HD রেজলিউশনের ডিসপ্লে সাথে আসে Realme C21 স্মার্টফোনটা। এই ফোনটার 3/32 ভার্সনকে আপনারা বর্তমানে 10,500 থেকে 10,990 টাকায় পেয়ে যাবেন। এবং রিয়েলমির এই স্মার্টফোনটার ক্যামেরা সেট আপ কিছুটা নর্মাল দেখালেও এই ফোনটার ক্যামেরা কিন্তু টেকনো, ইনফিনিক্স অথবা সিম্ফনির ক্যামেরা থেকে কিছুটা ভালো কোয়ালিটি দিয়ে দেবে আপনাকে। আর ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন যে এই ফোনটার 464 ভেরিয়েন্টটা নেবেন, তাহলে সেই ফোনটার প্রাইস অনেক বেশি পড়ে যাবে। তার বদলে আপনারা এই তালিকায় থাকা 1 নম্বর স্মার্টফোনটাকে নিতে পারেন, যার নাম হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 10 প্লে। ইনফিনিক্স হট 10 প্লে স্মার্টফোনটার ডিসপ্লে কিছুটা বড়, অর্থাৎ 6.82 ইঞ্চির, যার কারণে কিনা আপনারা টুকটাক ভিডিও গেম খেলে অথবা ভিডিও দেখে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটার ইউজার রিভিউগুলো এখন অবধি খুব ভালো আসছে। মিডিয়াটেকের G35 SoCটা থাকছে প্রসেসর হিসেবে, এবং ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে পেয়ে যাবেন আপনারা। তবে এই ফোনটা পারচেস করার সবচেয়ে বড় রিজন হচ্ছে গিয়ে এর 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি, যার কারণে কিনা শুধুমাত্র 10,000 টাকার মধ্যে আপনারা খুব ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন এবং স্টোরেজ নিয়েও আপনাদের ভাবতে হবে না। তাছাড়া 6000mAh হিউজ ব্যাটারিকে ইউজ করেছে ইনফিনিক্স তাদের এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে ইনফিনিক্স হট 10 প্লে স্মার্টফোনটা থেকে। সো এই ডিভাইসটার 464 ভেরিয়েন্টটা বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে শুধুমাত্র 10 থেকে 10,500 টাকার মধ্যে, আর এই বাজেটের মধ্যে অন্য যে কোনো স্মার্টফোন থেকে অনেক বেশি কিছু অফার করছে ইনফিনিক্স আমাদের। আর এর ইউজার রিভিউগুলো মোটামুটি ভালোই, যদিও কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে রিয়েলমির স্মার্টফোনটা এই ফোনটা থেকে কিছুটা বেটার হবে। ওকে ভিউয়ার্স, হয়তো আপনাদের কনফিউশনটা দূর করতে পেরেছি। যে 3টে স্মার্টফোন আমি সাজেস্ট করলাম 7 থেকে 10,000 টাকা বাজেটে, এই 3টে স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্স আর ইউজার রিভিউগুলো খুব ভালো আসছে, তাই এই ফোনগুলোকে আমি আপনাদের সাজেস্ট করছি। তবে আপনারা যদি জানতে চান 15,000 টাকায় বর্তমান সময়ে কোন 5টে স্মার্টফোন আপনাদের জন্য বেটার হবে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই 3টে স্মার্টফোন থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।